শ্রী প্রমথনাথ বিশির রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ঐতিহাসিক উপন্যাস কেরি সাহেবের মুন্সি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ছাত্র এবং ভাবশিষ্য এই লেখক রচনা রীতিতে রবীন্দ্রনাথের প্রভাবমুক্ত হতে পারেননি। কেরি সাহেবের মুন্সি বইটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পটভূমিতে লেখা। সে সময় উইলিয়াম কেরি নামের এক পাদ্রি এবং সে পাদ্রির মুন্সি রামরাম বসুর নানা ঘটনা প্রবাহ এই বইয়ের মূল উপজীব্য। সময়টা 1793 সাল। এদেশের মাটিতে পা রাখেন ডাক্তার কেরি নামক এক পাদ্রি। লক্ষ্য তার তৎকালীন ভারতবর্ষ খ্রিস্ট ধর্মের আলো ছড়িয়ে দেওয়া। আশার কদিনের মাথায় সে সহযোগী হিসেবে পেয়ে যায় এদেশি এক পণ্ডিত, ব্যক্তির নাম বসুজা বা রামরাম বসু। তার বেতনভুক্ত কর্মচারী অর্থাৎ মুন্সি হিসেবে নিযুক্ত হলেও চারিত্রিক দৃঢ়তা ও বাকপটুতা পাণ্ডিত্যের অনন্য মিশ্রণে কেরি সাহেবকেও ছাপিয়ে যায়। গল্পে একে একে যুক্ত হয় জন স্মিথ, লিজা, কিউটি, রোজ, অ্যালমা, রেশমি, চণ্ডীদাস, ন্যাড়া, মতি, লাল, টুস্কি থেকে শুরু করে রাজা রামমোহন রায় পর্যন্ত। বসুজা একদিকে যেমন তার চাকরি রক্ষার খাতিরে নানা তাল করে যায়, আবার অন্যদিকে নিজ খ্রিস্টার ধর্ম গ্রহণ করা থেকে কৌশলে বিরত থাকে। কেরি সাহেবের মুন্সি কাহিনী অবশ্যই রোমান্টিক উপন্যাস বলতে কোনো বাধা নেই, ট্রাজিক বললেও এখানে কিছুমাত্র ভুল বলা হবে না। ধর্ম প্রচারে এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে একদিন ডক্টর কেরি ও রামরাম বসুর নৌকায় এসে হাজির হয় রেশমি নামক এক মেয়ে। উপন্যাসের এই মূল চরিত্রটি পালিয়ে আসে মৃত স্বামীর কারণে আগুনে পুড়ে মরার হাত থেকে বাঁচতে। ডক্টর কেরি রেশমিকে বাঁচায় নিষ্ঠুর সতীদাহ প্রতার হাত থেকে। শুরু হয় ঘটনার নানা মোড়। অসাধারণ হিউমার আর নাটকীয়তায় ভরপুর পুরো উপন্যাস। মাঝে মধ্যে আচমকা ঘটনার মোড় নিজের অজান্তেই চোখের পানি এনে দেয়, ওমা একটু পরে আবার হাসারও শুরু করে দেয়। অসাধারণ প্রতিটা চরিত্র, যাদের রয়েছে প্রত্যেকের রয়েছে নিজস্ব একটা গল্প, আর লেখক শক্তিশালী রচনা শৈলীর মাধ্যমে যেন একেবারে পাঠকের মগজ কাঁপিয়ে দিয়ে গেছেন। সে সময়ের সমাজ, ধর্ম, মানুষ, এখনো কত মিল সেই গল্পের সাথে। বসুধার স্ত্রী যখন নিজের স্বামীর একটু ভালোবাসা পাওয়ার আশায় রীতিমতো নিজের শরীরের উপর অত্যাচার শুরু করে, অন্যদিকে শত প্রতিকূলতার মাঝেও ধর্মপ্রচার আর ব্যাকরণ সাথে বাইবেলের বাংলা অনুবাদ করতে গিয়ে নিজ সংসারের দুরাবস্থা দেখে মন ছুঁয়ে যায়, এইরকমই একটা ভাব। রেশমি আর জনের প্রেম যে কাউকে নাড়িয়ে দিয়ে যায়। রেশমির কারণে পুরো উপন্যাস এত সহজে গিলে ফেলা যায়। উপন্যাসখানা হাতে নিয়ে মুহুর্মুহু মুগ্ধতায় চরম শিখরে পৌঁছে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে এ ধরনের উপন্যাসে একটু যা দরকার তা হলো একবার শুধু বাসটা চলা শুরু করা, এরপর পুরাই সত্যিকার সিটিং সার্ভিস, সাই সাই করে চলে যায়, এরকম একটা ভাব। বইয়ের দুই প্রধান চরিত্র পাদ্রি উইলিয়াম কেরি ও তার মুন্সি রামরাম বসু নামিয়ার কাজে মিল কম, রেশমির কাহিনী বই জুড়ে বেশি পাওয়া যায়। এই উপন্যাসের শুরু পাদ্রি উইলিয়াম কেরির চাঁদপাল ঘাটে নামার মুহূর্তের সময় 1793 সালের 11 নভেম্বর। এখান থেকে যা চলেছে পরবর্তী 20 বছর ধরে 1813 সাল অবধি। উপন্যাসটি মূলত ঐতিহাসিক পটভূমির উপর ঐতিহাসিক চরিত্রদের কেন্দ্র সৃষ্টি হলেও এখানে মোটা দাগে কোনো ইতিহাস বা ঐতিহাসিক চরিত্রের কোনো নতুন তথ্য পাওয়া যাবে না। সুতরাং এখানে তথ্যের জন্য যদি কেউ সেই বইটা পড়ে তাহলে সে আসলে কিছু পাবে না। এখানে জাস্ট ওই যে রেশমির যেই রোমান্টিক যে বিষয়টা, এটা তার হাতছানি দেবে তার কাছে। বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে তাকালে আক্ষরিক অর্থ কেরি, আবার রামরাম বসু বেশ গুরুত্বপূর্ণ বটে। শ্রীরামপুর মিশনারি প্রেস প্রথম গদ্য বই, খ্রিস্টের মহিমা রচনা, ফোর্ট উইলিয়াম কলেজ উল্লেখযোগ্য। 1813 সালে 7 আগস্ট রামরাম বসু অর্থাৎ মুন্সির মৃত্যুর মধ্য দিয়ে 1793 সালের চাঁদপাল ঘাটে উইলিয়াম কেরির আগমনের মধ্যে শুরু হওয়া উপন্যাসটির পরিসমাপ্তি ঘটে। উপন্যাসের প্রথম খণ্ড গল্পটা গড়ে উঠতে উঠতেই শেষ হয়ে যায়। উপন্যাস দ্বিতীয় খণ্ডে চিতার আগুন থেকে পালানো সুন্দরী নারীর আবির্ভাব পরবর্তীতে উপন্যাসটির ট্র্যাজেডির রূপ নেয়। ধর্মদেশ, শাসন, সমাজ আর নারীর দুর্দশা চিত্রায়িত করে এগিয়ে চলা গল্পে মুন্সির মুখে শোনা কথা গলো ফিলোসফিক, হাস্যরসাত্মক এবং সত্যবচন। উপন্যাসের কিছু কথা আমরা যদি দেখি তাহলে কথাগুলো ছিল এই রকম: যৌবনে হাসির ঢেউ অকারণে আসে, অযাচিতভাবে আসে, বার্ধকে এক আত্মা ঢেউ এর দেখা মেলে না কেন, যৌবন বহুমুখী, বার্ধক্য অন্তর্মুখী, তাই কি, জীবে আসে পৃথিবীর প্রাণ, জাদুতে স্বর্গের আভাস, জীবে রূপ, জাদুতে সৌন্দর্য, রূপ রক্ত মাংসের সৃষ্টি, সৌন্দর্য কল্পনার। আবার অন্য জায়গায় লেখা শান্তিকামী লোক দুই পক্ষে লাঠির লক্ষ্য। আবার অন্য এক জায়গায় লেখা আছে কামের মধ্যে প্রেম না থাকতে পারে কিন্তু প্রেমে কাম থাকবে, হয়তো অগোচরে থাকে কিন্তু না থাকে যায় না। অন্য এক জায়গায় যে দেশে ধর্মের কলনারা বা তার বাতাসের ওপর অর্পণ নিশ্চিত থাকে সে দেশে দুঃখের অন্ত থাকে না। অন্য জায়গায় বন্দুকের গুলি আর গিন্নির বসন দুই মর্মভেদী, প্রেম যদি অন্ধ হয় ভক্তি অবোধ, চতুর মানুষের বিপদ এই যে একবার বোকা প্রতিপন্ন হয়ে গেলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারে না।
আর কিছু কথা এই উপন্যাসে রয়েছে যেগুলো তেমন একটা ভালো মানুষের কাছে ইতিবাচকভাবে পৌঁছায় না, সেগুলো হলো পুরুষ বিধাতার সৃষ্টি, নারী শয়তানের, পুরুষ ও নারীকে কেন্দ্র করে সংসার আজও দেবাবয়ের যুদ্ধ সক্রিয়, এই এইরকম ধরনের কথা, যেটা আসলেই কখনোই আমাদের সমাজের সাথে বা আমরা যদি যুক্তির হিসেবে দেখি এগুলো চলে না। আবার লেখা আছে এক জায়গায়, পুরুষের চোখ সৃষ্টি করেছে বিধাতা বৃহৎ বস্তু দেখার উদ্দেশ্যে মেয়েদের সূক্ষ্ম দর্শনের নিমিত্তে, আদমের চোখ দেখেছিল আস্ত আপেল গাছটাকে, ইভের চোখ পড়লো কিনা তার ওই ছোট ফলটায়, এরকম ভাবে এই আমরা যদি এই গল্পটাতে দেখি বিভিন্ন ধরনের গল্প পাবো। যারা এখনো পড়িনি আমরা কেরি সাহেবের মনে তারা এটা পড়ে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।